Hello everyone. একটা ভিডিও নিয়ে আসছি আজকে সতর্কতামূলক ভিডিও। সরি একটু লম্বা হবে যদিও সবাইকে শোনানো হবে জন্য। এটা ভিডিওটার বিষয় হচ্ছে ফেসবুক স্ক্যাম এবং তারা কিভাবে হ্যাক করে মানুষকে ব্ল্যাকমেইল করে। সো এটা ইটস কুড বি হ্যাপেন উইথ এনিবডি অ্যান্ড তাই একটু সতর্কতা থাকলে এটার থেকে নিজেকে এড়িয়ে যাওয়া সম্ভব বা এই ট্রাপে না পড়া সম্ভব। সো কাম টু দ্য পয়েন্ট, আমরা সবাই ফেসবুক যখন ওপেন করি তখন নর্মাল যেটা চেক করি, মেসেজ চেক করি, নোটিফিকেশান চেক করি বা ফ্রেন্ড রিকোয়েস্ট চেক করি। সো ফ্রেন্ড রিকোয়েস্ট চেক করলে অনেক সময় দেখা যায় যে মেয়েরা বেশি মেয়েরা অ্যাড দেয়, ছেলেরা অ্যাড দেয়, আমরা অ্যাড করি তাদেরকে বা দেখি। তো অবভিয়াসলি এর আগে আমি একটা ইয়েতে বলছিলাম যে কীভাবে ফেক প্রোফাইল আইডেন্টিফাই করা যায়। সো আজকে আমি এখন বলবো যেটা ফেক প্রোফাইল নাই, কিছু মানুষে ফিলিপাইন্স, চায়না, কোরিয়া বা ইটস লাইক দিস মালয়েশিয়ান, মোস্ট অফ দেম আর ফিলিপাইন্স। তো তারা ফ্রেন্ড রিকোয়েস্ট দিব, মেয়ে বেশিরভাগ মেয়েরা সুন্দর বিকিনি ফরিয়া বা শর্ট ড্রেস কাট ফিন্ডা ছবি তুলিয়া দিব ফ্রেন্ড রিকোয়েস্ট। সেটা দেখে অনেকেই মনে করেন অ্যাকসেপ্ট করে, অ্যাকসেপ্ট করার পরে আপনারা যদিও একটু ভেরিফাই করা লাগে, অনেকে যারা একটু ফুরাতেন ফেসবুক ইউজ করে গিয়া দেখে যে প্রোফাইলও কিতা আছে, তারা কিতা করে কয়েকটা ছবি দেখে প্রোফাইলও, তারপরে মানে একটা ইনফরমেশন দেয় দেন, তারা প্রোফাইলটা বোঝা যায় যে একটা রিলায়েবল মানে একটা একটা সত্য প্রোফাইল আর কি। সো দেওয়ার পরে তারা আপনারে আপনি যখন অ্যাকসেপ্ট করবেন তারা ফ্রেন্ড রিকোয়েস্ট, তারা মেসেজ দিব টু ইউজ সুইট ওয়ার্ড, সুন্দর সুন্দর ওয়ার্ড ইউজ করে তারা মেসেজ দিব। তো মেসেজ দেওয়ার পরে অনেকেই মনে করে যে দেখি রিয়েল যেটা, একটা পর্যায়ে যখন কনভারসেশন যাইব তখন তারা ইয়ে কইব যে স্কাইপি যাওয়ার লাগি। তো স্কাইপিত গেলে কিতাও স্কাইপিত গেলে তারা প্রথমেই কিছু বুঝে ওঠার আগে তারা মানে তারা তারা প্লে করে কইরা তারা ওয়েবক্যাম অলরেডি তারা সেট করে রাখে। সো সেট করে রাখার পরে তারা টপলেস হইয়া তারা ডান্স করে বা কিছু করে মানে একটা সেক্সুয়াল একটা ইয়ে অ্যাক্টিভিটি করে। তো যে অনেক সময় অনেকে আসলে ইটস নর্মাল অ্যান্ড ন্যাচারাল থিংস, করার পরে তারা আপনারা কইব বা ওই দেখে তারা কইব যে সমান করতো বা হয়তো টপলেস হইতো বা ইয়ে হইতো। করার পরে যখন টপলেস ওয়ার পরে যদি কেউ যে সময় করে বা কেউ করে না তখন তার সাথে সাথে দুই মিনিট পরে তারা ভিডিও এন্ড করিয়া তারা ইয়ে দিব, আপনার একটা মেসেজ দিব যে তোর একটা ভিডিও আমার কাছে আছে, সো ভিডিও আমরা ইয়ে দিব মানে তোর ফ্রেন্ড লিস্টে আমার কাছে আছে, ফ্রেন্ড লিস্টে তোর প্রোফাইলের সকলের কাছে আমরা লুকে এইটা দিব সেন্ড করিয়া যদি অত টাকা না দেয়, একটা একটা অ্যাকাউন্ট একটা ডিমান্ড করব। সো আমরা চেষ্টা করবো কিটা যে সময় কইব, ফার্স্ট অফ অল দ্যার ইজ এ ফার্স্ট স্টেপ যেটা করতেইব এটা হলে তাদেরকে রেসপন্স না করা, সাথে সাথে ব্লক করা তারা দরকার এবং তারা কোনো ধরনের তাদের সাথে কোনো ধরনের কন্ট্যাক্ট না করা ওই লেগে সবচেয়ে বেস্ট ওয়ে টু ইগনোর দেম। সো উইন ইউ ইগনোর দেম তো ট্রাই টু কন্ট্যাক্ট ইউ ওয়ান্স টুয়াইস বা উইন ইউ ইগনোর ওয়ান্স টুয়াইস থ্রিআইস তারা যাইব কি। সো দিস ইজ দ্য মেসেজ ফর এভরি ওয়ান অ্যান্ড ইটস কুড বি হ্যাপেন ক্যান বি হ্যাপেন উইথ এনি ওয়ান অ্যান্ড সো এটা একটা বিজনেস, এটা একটা সংগঠন, তারা স্ক্যামিং করে মানুষরে ওইটা বিপদও ফেলায়, মোস্ট অফ দ্য মাই পিপল আর ইনোসেন্ট পিপলরে তারা ইয়ে করে। সো এটার থেকে আমরা সকলরে বিরত থাকতে দরকার, সব সতর্ক একটু সতর্ক থাকলে বড়ো ধরনের সতর্কতা থেকে এটা কিচ্ছু নাই, যদিও ইভেন ডোন্ট বি প্যানিক, ইটস লাইক ইটস বি এ নর্মাল ইটস কুড ইটস হ্যাপেন বিকজ দে আর ক্রাইমিনাল অ্যান্ড দে ক্রাইম। তো আমরা যখন হাইজ্যাক করি এটা জন্য আমরা এখন আমরা দুই নিজে গিয়ে so this kind of hijack them blackmail you us everyone, so they don't deserve you to reply them or you to contact with them anymore. So just ignore them few weeks, 3 weeks, 4 weeks or palle Facebook account deactivate ho ja ek mas do mas der mas hore gelegi enough, that's it, nothing else, nothing big things, don't nothing to be shame, be strong. Thank you everyone.